সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে আমাদের কোয়েশনে বলা আছে যে সিক্সটি মিলিলিটার ডেসিমুলার দ্রবণ পটাশিয়াম পারমাইঙ্গনের দ্রবণ দ্বারা লঘু সালফরিক অ্যাসিড দ্রবণে দ্রবীভূত এক টুকরা লোহার দ্রবণকে পূর্ণ জারিত করা হলো ওই লোহার ভর গণনা করো অর্থাৎ সালফোরিক অ্যাসিড দ্রবণের মধ্যে এক টুকরা লোহা ছিল প্রথমত এখানে লোহা এবং সালফোরিক অ্যাসিডের মধ্যে যে বিক্রিয়া সম্পন্ন হয় সেই বিক্রিয়া উৎপন্ন পদার্থ সহ ওই দ্রবণের উপাদান কিন্তু ছিল তারপর সেই দ্রবণের মধ্যে পটাশিয়াম পারম্যাগালেট যোগ করে জ্বালান প্রক্রিয়া সম্পন্ন করা হলো তাহলে ওই লোহার টুকরার ভর কত ছিল সেই পরিমাণটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাই প্রথম যে বিক্রিয়াটা সম্পন্ন হয় লোহা এবং সালফারিক অ্যাসিডের মধ্যে সেটা হচ্ছে লোহা এবং সালফারিক অ্যাসিডের বিক্রিয়ায় ফেরাস সালফেট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয় তাহলে আমাদের হাইড্রোজেন গ্যাসটা গ্যাস ফর্মে তৈরি হয় এটা দ্রবণ থেকে উড়ে চলে যায় বাকি থাকে ফেরাস সালফেট এবং দ্রবণে যে অতিরিক্ত সালফি অ্যাসিড থাকে অর্থাৎ যেহেতু দ্রবণটা অমলীয় দ্রবণ তাই কিছুটা অমলীয় ভাব থাকে তাহলে এই দ্রবণের মধ্যে যখন আবার পটাশিয়াম পার যোগ করা হবে তখন মূলত বিক্রিয়ক হিসেবে কাজ করবে এই ফেরাস সালফেট সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো এখন এই তিনটা বিক্রিয়কের বিক্রিয়ায় কোন ধরনের উৎপাদ তৈরি হয় সেই বিক্রিয়াটা আমরা সম্পন্ন করব। ফেরাস সালফেটের সাথে সালফোরিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া তো এদের বিক্রিয়ায় প্রথমত ফেরাস সালফেটটা জারিত হয়ে রূপান্তরিত হয় ফেরিক সালফেটে পরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ ধাতু বা ধাতব আয়নগুলো সালফোরিক অ্যাসিডের সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে পরিণত হবে পটাশিয়াম সালফেট এবং ম্যাং সালফেট যৌগে এবং এই সালফরিক অ্যাসিডের প্রোটনগুলো পার ম্যাঙ্গানেটের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে পানি তাই যে বিক্রিয়াটা আমরা লিখলাম বিক্রিয়াটা কিন্তু সমতা করা নেই এখন এই বিক্রেটিকে সঠিকভাবে সমতা করতে হবে তো এই সমতা করার জন্য আয়ন ইলেকট্রন পদ্ধতি ব্যবহার করে অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতা করা হয়ে থাকে কিন্তু ওই পদ্ধতিতে সমতা করে সলভ করতে গেলে আমাদের অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে এবং বড় হয়ে যাবে বলে আমরা এখানে প্রথমত ওই সমতাকৃত সংখ্যাগুলো মুখস্থ বসিয়ে দিবো তো মুখস্থ বসানোর সুবিধা হচ্ছে যে যে কোনো এক পাশের সংখ্যা মুখস্থ করলে সেই সংখ্যাগুলো ব্যবহার করে আমরা অপর দিকে সংখ্যাগুলো সমতা করতে পারি নিজে নিজে আর যদি কারো মুখস্থ না থাকে সেই ক্ষেত্রে রাফ করে নিয়ে বিক্রিয়াটা আগে সলভ করতে হবে সমতা করে তারপর সেই সংখ্যাগুলো বসিয়ে বাকি অঙ্কটুকু সলভ করতে হবে তো এখানে এক পাশের সংখ্যা আমরা প্রথমে বসিয়ে দিচ্ছি দশ মোল ফেরাস সালফেট আট মোল সালফরিক অ্যাসিড এবং দুই মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে দশ মোল ফেরাস সালফেটের মধ্যে ফেরাসায়ন আছে দশটি তো ফেরাসায়নের সংখ্যা মিলানোর জন্য আমরা এখানে পাঁচ দিয়ে গুণ করলাম তাহলে পাঁচ দুগুণে দশটি আয়রন চলে আসলো এরপরে এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে পটাশিয়াম আছে দুইটি এখানেও দুইটি পটাশিয়াম ম্যাঙ্গানিজ আছে দুইটি দুই অনুতে তো ম্যাঙ্গানিজ সংখ্যা মেলানোর জন্য আমরা এখানে দুই দিয়ে গুণ করে দিলাম তো বাকি থাকে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা তো প্রোটনগুলো আসে মূলত সালফরিক অ্যাসিডের থেকে তো সালফোরিক অ্যাসিডে আট মোলে আছে আধ দুগুণে ষোলো মোল প্রোটন তো প্রোটন সংখ্যা মেলানোর জন্য আমরা এখানে আট দিয়ে গুণ করলাম তাহলে আধ দুগুণে ষোলোটি প্রোটন মিলে গেল। তো এখন আমরা দেখবো সালফেট সংখ্যা এবং অক্সিজেন সংখ্যাটা সমান হয়েছে কি না সালফেট আছে দশ মোলে দশটি এবং আট মোলে আটটি আঠারোটি আর উৎপাদে তিন পাঁচা পনেরোটি প্রতিটি ফেরিক সালফেটে তিনটি তাহলে পাঁচ অনুতে তিন পাঁচা পনেরোটি এক পটাশিয়াম সালফেটে একটি ষোলোটি এবং দুই অনু ম্যাঙ্গানি সালফেটে দুইটি টোটা আঠারোটি সালফেট কিন্তু মিলে গেল তো এরপর বাদ থাকে আমাদের অক্সিজেন সংখ্যা পানির এই অক্সিজেনগুলো আসে হচ্ছে মূলত পটাশিয়াম পাওয়ার ম্যাঙ্গানেটের ম্যাঙ্গানেট আনোর যে অক্সিজেনগুলো আছে সেখান থেকে তাহলে এখানে যেহেতু আটটি অক্সিজেন উপস্থিত আছে এখানেও কিন্তু চার দুগুণে আটটি অক্সিজেন পার ম্যাঙ্গানেট আয়নে উপস্থিত অর্থাৎ বিক্রিয়ার সমতাটা সঠিক হয়েছে তো এখন এই বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি দুই মূল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দশ মোল ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে তাদের দুই মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট টু দশ মোল ফেরাস সালফেট তো ফেরাস সালফেটের মধ্যে সালফেট আয়নটা যেহেতু দর্শক আয়ন এবং এখানে যেহেতু আমাদের লোহার ভর গণনা করতে বলেছে আমরা মূলত ফেরাস আয়নের পরিমাণটাই নির্ণয় করব তো এখানে আমরা ফেরাস আয়নের পরিমাণ যতটুকু পাব সেই পরিমাণটাই হবে লোহার ভর কেন কারণ প্রথমত লোহার যে মুক্ত আয়রনগুলো ছিল সেগুলো সালফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিন্তু ফেরাস সালফেটের ফেরাস আয়নে রূপান্তরিত হয়েছে অর্থাৎ যতটুকু পরিমাণ আয়রন ছিল ঠিক ততটুকু পরিমাণই ফেরাস আয়ন তৈরি হয়েছে তাহলে আমরা যদি ফেরাস আয়নের ভর নির্ণয় করতে পারি সেই ভরগুলোই হবে কিন্তু লোহার টুকরার ভর তাদের প্রতি দুই মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যদি দশ মোল ফেরাসায়নের সাথে বিক্রিয়া করে তাহলে এক মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তার অর্ধেক পরিমাণ অর্থাৎ পাঁচ মোল ফেরাসায়নের সাথে বিক্রিয়া করবে তা আমাদের কোয়েশনে বলেছে সিক্সটি মিলি লিটার ডেসি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ ব্যবহার করা হয়েছে এই মিশ্রণটাকে টাইট্রেশন করতে তো যেহেতু দ্রবণ আমরা ব্যবহার করেছি তাই মোল সংখ্যাটাকেও আমরা দ্রবণে রূপান্তর করব তো এক মোল দ্রবকে যদি আমরা এক লিটার দ্রব দ্রবণে রূপান্তর করি সেটা হবে এক লিটার ওয়ান মোলার ঘনমাত্রার দ্রবণ বা এক হাজার মিলিলিটার ওয়ান মোলার ঘনমাত্রার দ্রবণ তো এখান থেকে আমরা এক হাজার মিলিলিটার ওয়ান মোলার ঘনমাত্রার পটাশিয়াম পারম্যাঙ্গানের দ্রবণ পেতে পারি এবং সেই দ্রবণটা পাঁচ মোল ফেরাসায়ন বা ফাইভ ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট এইট গ্রাম ফেরাসায়ন তৈরি করবে তো মূলত এখানে মোল সংখ্যাকে আমরা আয়রনের পারমাণবিক ভর দিয়ে গুণ করে দিলাম তাহলে কত গ্রাম পরিমাণ আয়ন তৈরি হয় সেই পরিমাণটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে পাঁচ মোলকে পাঁচ ইন্টু যেটা হচ্ছে আয়রনের পারমাণবিক ভর সেটা দিয়ে আমরা গুণ করলাম তাহলে এখানে আমাদের সিক্সটি মিলিলিটার ডেসিমোলার পটাশিয়াম পারম্যাগানের দ্রবণ দ্বারা বিক্রিয়া সম্পন্ন হয়েছিল তাই আমরা এখানে লিখবো সিক্সটি মিলিলিটার ডেসিমোলার দ্রবণ মানে হচ্ছে পয়েন্ট ওয়ান মোলার ঘনমাত্রার দ্রবণ তাহলে এখানে ঘনমাত্রা হবে পয়েন্ট ওয়ান মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানিক্স ইকোয়াল টু হবে ফাইভ ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ ইন্টু সিক্সটি ইন্টু পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড গ্রাম ফেরাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ গ্রাম ফেরাস তা আমরা আগে বলেছি যে আমরা ফেরাস আয়নের যতটুকু ভর পাবো অর্থাৎ যত ভরে ফেরাস আয়ন বিক্রি অংশগ্রহণ করে ঠিক তত ভরের লোহার খণ্ডটাই সেখানে উপস্থিত ছিল তাহলে লোহার ভর হবে ফেরাস আয়নের ভরের সমান অর্থাৎ ওয়ান পয়েন্ট গ্রাম তা আশা করি আজকের গাণিতিক সমস্যার সমাধানটা সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য